আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে আসলাম ওপেনএক্সের অ্যাপের, যেটা হচ্ছে এখানে হচ্ছে আপনারা এয়ারড্রপে জয়েন করতে পারবেন। আর হচ্ছে কেওয়াইসি করলে আপনাকে নির্দিষ্ট একটা কয়েন দিবে, সেটা কীভাবে করবেন কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি। আগে হচ্ছে এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করি। আমার আপনারা যখন অ্যাপটা আপডেট করে নেবেন তখন এরকম একটি ইন্টারফেস শুরু করে আপনারা দেখতে পাবেন হাব নামক একটা অপশান, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে এক্সক্লুসিভ ওপেনএক্স, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি অলরেডি হচ্ছে এটা কেওয়াইসি করে ফেলছি, এগুলো কীভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। আর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমরা যখন এজিএ ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ওপেনএক্স কয়েনটা এখানে মাইন চলতে আছে। আপনারা প্রতি 6 ঘন্টা পর পর এই দেখতে পাচ্ছেন মেমনেট কয়েনটা, এখানে প্রতি 6 ঘন্টা পর পর এখানে ক্লিক করে আপনারা ওপেনএক্স কয়েনটা ক্লেম করে নেবেন। এটা মেমনেট কয়েন, কারণ হচ্ছে এটা আমি দেখাচ্ছি কেন মেমনেট কয়েন। আমরা যখন এখানে চলে আসবো এখানে দেখবেন পারবেন লং টেস্ট নেট, এখানে ক্লিক করলে এরপর দেখবেন কোর মেমনেট, এখানে ক্লিক করতে হবে। এখন সবগুলো আমাদের হচ্ছে মেমনেট পেজ। এখন দেখতে পাচ্ছেন এখানে যদি আবার ক্লিক করি এখানে দেখতে পারবেন AGIX, এখানে ক্লিক করলে দেখতে পারবেন এটা হচ্ছে মেমনেট কয়েন। এই কয়েনটা আমাদের ওপেনএক্স কয়েনটা এখানেও দিচ্ছে। তো এখন হচ্ছে কীভাবে আপনি প্রসেসগুলো অবলম্বন করবেন সেই সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ওপেনএক্সের আপডেট ভার্সন পেতে হলে অবশ্যই আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে। ইউটিউব ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে বা টু ড্রপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করে আপনি কী করবেন, এখানে দেখতে পারবেন ওপেনএক্স আপডেট ভার্সন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড গুগল প্লে 0.17, ডাউনলোড ফ্রম গিটহাব 0.018, এটা হচ্ছে আপডেট ভার্সন। তো আপনারা কী করবেন, এখানে গিটহাবের উপর ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হতে থাকবে। আর যারা অ্যাকাউন্ট খুলছেন যখন এটা ডাউনলোড হবে এরপর আপনারা ইনস্টল করে নেবেন পূর্বের যে অ্যাকাউন্ট, এটার সাথে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। আর যারা অ্যাকাউন্ট খোলেন না অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো এটা ডাউনলোড হয়ে গেলে আপনারা কী করবেন, এখানে সাইন ইনে ক্লিক করবেন যাদের পূর্বের অ্যাকাউন্ট খোলা আছে, আর যাদের নাই তারা সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে আপনার সেটিংয়ে গিয়ে ব্যাকআপ যে প্রাইভেট কিটা এটা সেভ করে রেখে দিবেন। চলে যেতে অ্যাপে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে, আপনি জাস্ট এখানে হাব নামক একটা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করতে হবে। এরপর আপনি কী করবেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার টুইটার ইউজার নেমটা দিতে হবে, যেটা আমরা পূর্বে দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার টুইটার ইউজার নেম, দেওয়ার পর আপনি কী করবেন এখানে হচ্ছে নেক্সটে ক্লিক করার পর এবার হচ্ছে আপনাকে একটা কাজ করতে হবে, জাস্ট একটু সাবধানে করবেন। এখানে হচ্ছে এখানে একটা টাচ করবেন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে টাচ করবেন। এটা টাচ করে আপনি টুইটারে এটা পোস্ট করবেন, এরপর পোস্টার লিঙ্কটা এনে এখানে বসিয়ে এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি হচ্ছে এটা দিচ্ছি। তো এটার উপর টাচ করলে এটা হচ্ছে কপি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন টেক্সট কপি। এরপর আমি হচ্ছে টুইটারে চলে যাচ্ছি আমার। টুইটারে চলে আসার পর এটা যেটা কপি করেছেন এটা এখানে হচ্ছে পেস্ট করে দিবেন, এরপর পোস্ট করে দিবেন এখানে। একটু ওয়েট করতে হবে আপনাকে। ওয়েট করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে, আপনি কী করবেন এখানে এটা লিঙ্কটা কপি করে নেবেন, একটু ব্যাক দিচ্ছে, লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে। এরপর পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে, চেক স্ট্যাটাস এখানে ক্লিক করে দিতে হবে, একটু ওয়েট করতে হবে আপনাদের ধৈর্য সহকারে একটু অপেক্ষা করবেন। এরপরে ফিনিশ নামক একটা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন,
দেখতে পাচ্ছেন আমার অলরেডি এটা হয়ে গেছে। এরপর বলছে কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড রিসিভ বিডব্লিউ পয়েন্ট রিওয়ার্ড ইন বিটগেট ওয়ালেট, রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউট আফটার দ্য ইভেন্ট ইন, প্লিজ ডু নট মাল্টিপল অ্যাড্রেস টু ট্রাই টু ওবিডিয়েন্ট রেকর্ড রিপিডলি, ইট মে রেজাল্ট ইন ফেলার টু ক্লেম। আপনাকে বলছে এই কমপ্লিট দ্য টাস্কগুলো সম্পূর্ণ করতে। এরপর হচ্ছে আপনাকে যে বিটগেট বিডব্লিউপি পয়েন্টটা দিবে এটার হচ্ছে ইভেন্টটা শেষ হওয়ার পর। তো এই পর্যন্ত আজকের মতোই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।